তো দর্শক বন্ধুরা, ঘুড়ি ঘুড়ি বাংলা চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমি এসেছি প্লাস্টার অফ প্যারিসের মূর্তি ও পুতুল বানিয়ে ভাইরাল গৌতমদার বাড়িতে। তার বাড়ি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে বেদগাড়া গ্রামে। এই যে গৌতমদার বাড়ি, এবং দেখছেন গৌতমদা এখানে কাজ করছেন, এবং এই গৌতমদার পুতুল আমাদের রাজ্য সহ বিভিন্ন রাজ্যে এবং এছাড়াও প্রত্যেকটি জেলায় যায় গৌতমদার পুতুল। গৌতমদা খুব ভাইরাল হয়েছেন এই পুতুল ও মূর্তি তৈরি করে। তো আমি আজ গৌতমদার বাড়িতে এলাম, গৌতমদা এখন কাজ করছেন এবং পিছনে দেখছেন কত ধরনের ডিজাইন করা পুতুল এবং মূর্তি তৈরি করেছেন। এই আমার পিছনে দেখছেন বন্ধুরা, এই যে দেখছেন এগুলি তিনি বানিয়েছেন, এবং এগুলো বানান তিনি প্লাস্টার অফ প্যারিস দিয়ে প্লাস্টিকের রাবারের ডাইসের সাহায্যে। তো দর্শক বন্ধুরা, এই যে দেখছেন গৌতমদা এই যে প্লাস্টিকের রাবারের যে ডাইস, রাবারের ডাইসের সাহায্যে উনি মূর্তি ও পুতুল বানান। তো এই যে গৌতমদা বানাচ্ছে, গৌতমদা এগুলো কি বানাচ্ছেন? এগুলো সামনে লক্ষ্মী পুজো আছে, তাই আজকে লক্ষ্মী প্রতিমা বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা এটা কিসের? এগুলো হচ্ছে রাবারের ডাইস, সব রাবারের ডাইস। রাবারের ডাইস, এগুলো রাবারের ডাইস। প্লাস্টার অফ প্যারিস দিয়ে পুতুল তৈরি করবো আজকে। আচ্ছা গৌতম, আপনি বানান তো, কেমন করে বানান? আচ্ছা ঠিক আছে, বানাচ্ছি। প্রথমে যে প্লাস্টার অফ প্যারিস নিয়ে নিলাম, প্লাস্টার অফ প্যারিস নিয়ে গৌতম দিদি, প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস। এটা তো জল, হ্যাঁ এটা জল দিয়ে গুলে তারপরে ডাইসে ঢেলে দিব। আচ্ছা আপনি একটু ডাইসটা দেখাবেন। হ্যাঁ এই যে ডাইসটা, এটা তো বিভিন্ন রকমের আকারের মূর্তি। হ্যাঁ হ্যাঁ, এই দেখছেন আমাদের আজকে তিন রকমের লক্ষ্মী বানাবো। আচ্ছা প্লাস্টার অফ প্যারিস গুলো হয়ে গেছে, এবার আমরা ডাইসে আস্তে আস্তে ঢালবো। এই দেখছেন উনি ডাইসে ঢালছেন প্লাস্টার অফ প্যারিস গুলি। গৌতম, এটা কিসের প্রতিমা তৈরি হবে? এটা লক্ষ্মী প্রতিমা। আচ্ছা 12 ইঞ্চি সাইজের লক্ষ্মী প্রতিমা। দর্শক বন্ধুরা দেখছেন গৌতমদা লক্ষ্মী প্রতিমা বানাচ্ছেন। এখানে তো বিভিন্ন আকারের ডাইস রয়েছে। হ্যাঁ আছে, আমার কাছে প্রায় 6-7 রকমের লক্ষ্মীর ডিজাইন আছে। আচ্ছা গৌতম, আপনি কি ডাইস বিক্রি করেন? হ্যাঁ আমি ডাইস, আমার বিভিন্ন জেলার থেকে আমার কাছ থেকে আর কি ডাইস নিয়ে ওনারা আজকে সফল হয়েছে। হ্যাঁ তো কলকাতা সহ বিভিন্ন জেলায় আর কি আমার ডাইস ইতিমধ্যেই চলে গেছে। আচ্ছা কেউ যদি, যারা এই কাজে ইচ্ছুক, তো তারা যদি ডাইস চান, তো আপনি তাদের সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ আমি সেটা পারবো করতে। কেউ যদি ইচ্ছা করে যে আমার কাছ থেকে ডাইস কিনে নিয়ে ব্যবসা করবে, আমি দিতে পারবো আর কি। আচ্ছা কোথায়? আমার কাছ থেকে নিতে পারবে। আচ্ছা আপনার সঙ্গে আগে ফোনে যোগাযোগ করতে হবে, তারপর আপনি পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ একদম, তো কুরিয়ারের মাধ্যমে বাড়ি পৌঁছে যাবে ডাইস। তো দর্শক বন্ধুরা, যারা এই কাজে ইচ্ছুক বা ডাইস নিতে চান, তারা অবশ্যই গৌতমদার সঙ্গে যোগাযোগ করবেন। যারা এই কাজ করতে চান বাড়িতে বসেই, তারা অবশ্যই যোগাযোগ করুন, আমি গৌতমদের ফোন নাম্বার দিয়ে দেবো। এই দেখছেন গৌতমদের বানাচ্ছে, এবং গৌতমদের এইগুলি পুতুল কি এইভাবেই তৈরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই তৈরি হয়, এই 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা 15 মিনিট পরেই
শুকিয়ে যাবে, তারপরে রোদে দু তিন দিন রোদে শুকিয়ে তারপরে কালার করলেই বাস একদম তৈরি হয়ে যাবে। একদিনে কটা পুতুল তৈরি হয়? একদিনে 50-100 তৈরি করা যায়। অনেকটা শক্ত হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ড্যাশ, রাবারের ড্যাশ। ড্যাশে বিভিন্ন আকৃতির প্রতিমা পুতুলের প্রতিকৃতি দেওয়া থাকে। এগুলি তো এখন না কাটলে তো পরে শক্ত হয়ে যাবে। সাথে সাথে কাটতে হবে, পরে শক্ত হয়ে যাবে। এই যে দেখছেন, এটা এখন দুদিন শুকানোর পর রঙের কাজ হবে। এখন রং করছেন, এই দেখছেন সেটাতে। আপনি কতদিন থেকে এই প্রতিমা তৈরি করেন? প্রায় 4 বছর ধরে। আপনার প্রতিমা কোথায় কোথায় যায়? পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যায়, মেদিনীপুর, বাঁকুড়া, রায়গঞ্জ, এছাড়া আরও বিভিন্ন জেলায় যায় আমার প্রতিমা। রং সব ফেব্রিক কালার, এগুলো জল দিয়ে ধুলেও রং উঠবে না। আচ্ছা, একদম ওয়াটারপ্রুফ আর দীর্ঘদিন একই রকম রঙের গ্লেজ থাকবে। বাকি আছে এগুলোতে, এবং এই পাশেরগুলো দেখছেন হালকা রঙের কাজ করানো হয়েছে, তৈরি হয়ে গেছে। দাদা এগুলো তো তৈরি হয়ে গেছে, এগুলো আপনি বিক্রির জন্য প্রস্তুত? হ্যাঁ, যে যেটা আজকে বানালাম সেটাই, যে রং করার পরে। আচ্ছা, এই কালার আসছে রং করার পর? হ্যাঁ, রং করার পরে এই যে এই কালার করার পরে এগুলো ফাইনাল কালার হয়ে গেছে, এটা বিক্রির জন্য তৈরি একদম। আচ্ছা আচ্ছা দাদা, এগুলি প্রতিমাগুলো যে আছে এগুলি রং মানে আপনার যে ঢালা থেকে শুরু করে তৈরি করতে কতদিন সময় লাগে এক একটা মূর্তি তৈরি করতে? আমার একসাথে এক একটা তো রং করা হয় না, একসাথে অনেকগুলো ধরা হয়। মোটামুটি অনেক কটা একসাথে করা হয় আর কি রং। আচ্ছা, সময় লাগে, মোটামুটি সময় লাগে কালার। এগুলো সব তৈরি? হ্যাঁ, এগুলো একদম ফাইনাল তৈরি, যে লক্ষ্মীনারায়ণ। বাহ, খুব সুন্দর। কেউ যদি অনলাইনে নিতে চায় অর্ডার করতে পারে। আচ্ছা দাদা, কেউ যদি নিতে চায় আপনাকে অর্ডার করলে আপনি দিয়ে দেবেন? অনলাইনে কেউ যদি নিতে চায় আমাকে কুরিয়ারে পাঠিয়ে দেবো একদম। আচ্ছা, কেউ যদি মনে করেন আপনার কাছে নিয়ে বা পাইকারি নিতে চান তাও আপনি দিতে পারবেন? হ্যাঁ, পারবো।